আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো কাতারের কোয়ারেন্টাইন এবং বাংলাদেশের কোয়ারেন্টাইন, আসলে কত টাকা খরচ, কে যেতে মানে কারাগারে কোয়ারেন্টাইন করতে হবে আর কারাগারে করতে হবে না, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে চেষ্টা করবো বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য। তো এর ফাঁকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আচ্ছা, আপনাদের সাথে আসলে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চেয়েছি সেটা হচ্ছে যে কোয়ারেন্টাইনের বিষয়। কাতার সরকার ইতিমধ্যে মানে 26 তারিখে একটা নতুন কানুন পাবলিশ করেছে, সেটার মধ্যে হচ্ছে যে আগে যে যে মানে কোয়ারেন্টাইনের যে যে নিয়ম কানুনগুলো ছিল সবগুলো বাদ দিছে। আগে যে মানে বলা হয়েছিল যে যারা ভ্যাকসিন মারবেন ওরা যদি 6 মাসের ভিতরে মানে দেশে যান, যে কোনো দেশে যান আবার রিটার্ন আসে, তাহলে কোয়ারেন্টাইন লাগবে না। তো ওই যে কানুনটা ওইটা সম্পূর্ণভাবে বাদ। এখন নতুন যে কানুন সেটা হচ্ছে যে 26 তারিখ থেকে সেটা লাগু হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনারা যারা ভ্যাকসিন মারবেনও তারপরেও আপনারা হোটেল কোয়ারেন্টাইন করতে হবে কিংবা ওই যে মেকানিজ আছে ওইখানে করতে হবে। তো এখানের মধ্যে আগে ছিল 7 দিন, সেটা এখন ডিউরেশন বাড়িয়ে 10 দিন করে ফেলেছে। সেটা হলো হোটেল, হোটেল আগে 7 দিন ছিল এখন 10 দিন, এবং মেকানিজ যেটা সেখানে আগেও 14 দিন ছিল এখনও 14 দিন, সেটা হচ্ছে লেবার ক্যাম্পের ওইখানে। তো এটা হচ্ছে মানে বাংলাদেশ আরে এটা হচ্ছে কাতার সরকারের নতুন ল। এটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা বহাল থাকবে, এবং আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আরও কিছুদিন পরে যাওয়ার জন্য, কারণ আরও কিছুদিন যদি পরে যান হয়তো কানগুলো আরও একটু চেঞ্জ হতে পারে। কেননা ইন্ডিয়াতে যে কোভিড-19 যে একটা মহামারী চলতেছে, যে ভাইরাসটা, ওই ভাইরাসটা এতই শক্তিশালী যে বর্তমানে আমরা যে কোভিড-19 যে ভ্যাকসিন দিয়েছে এটাকেও ধরেন মানে হার মানায় ফেলে ধরে ফেলতে পারে সম্ভাবনা আছে, ওটা প্রতিরোধ ক্ষমতা এটার মধ্যে এতটা নেই। তো সেজন্য আসলে এতটুকু মানে সেফটির জন্য আসলে এই কারণগুলো করা। আর বাংলাদেশের বেলায় হচ্ছে যে বাংলাদেশের যে ওয়েবসাইটে যেটা জানতে পেরেছি কিংবা দূতাবাসের মাধ্যমে যেটা জানতে পেরেছি, আসলে বাংলাদেশে অনেক কিছু খোলামেলা করে নেই। যেমন এখানে বলেছে যে যারা মানে কাতার প্রবাসী বি গ্রেডে যারা লোক আছে, মানে কাতার প্রবাসী কিংবা সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে যারা আছেন ওদের একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি যারা বাংলাদেশে সাধারণত যারা কাতারের, আমি স্পেশালি আপনাদের কাতার, আমরা যারা কাতার প্রবাসী আছি তাদের কথা বলতেছি, আমরা যারা বাংলাদেশে যাব গেলে আমাদেরকে 3 দিন হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। কেমন? তো 3 দিনে হোটেল কোয়ারেন্টাইন কত আসবে? সর্বনিম্ন 700 রিয়াল থেকে শুরু। এর ভিতরে 700 রিয়াল দিয়ে যে আপনি হোটেল কোয়ারেন্টাইন করবেন, এর মধ্যে আপনাকে ফুড দিবে না, ফুড আপনাকে নিজে ক্যারি করা লাগবে। তাহলে সর্বনিম্ন 700 টাকা, উপরে আরও অনেক টাকা আছে। তো 3 দিন কোয়ারেন্টাইন এবং বাকি 11 দিন আপনি হোটেল মানে হোম কোয়ারেন্টাইন করতে পারবেন, তাও আপনার স্থায়ী প্রশাসন থানায় আপনাকে ইনফর্ম করা লাগবে। তো এটা হচ্ছে বাংলাদেশের রুলস। তো বাংলাদেশের একটা জিনিস খোলাসা করে না, সেটা হচ্ছে যে যারা ভ্যাকসিন দিয়েছে ওদেরকে কি হোটেলে 3 দিন থাকতে হবে নাকি সরাসরি হোম কোয়ারেন্টাইন করা যাবে, এই বিষয়টা আসলে খোলাসা এখনো করে না। যদি খোলাসা করে, খোলাসা করলে ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো অতি দ্রুত হাজির হওয়ার জন্য। আর আমি আশা করব আপনারা আমার সাথে সব সময় থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা, আলহামদুলিল্লাহ এখন আমি আবার নতুন করে আবার আমার পুনরায় জীবনে আসলে ফিরে এসেছে। আপনাদের সবাই দোয়া ছিল, মহানবীর দোয়া ছিল, সেজন্য আসছি। আশা করি আপনারা আমাকে আরও বেশি বেশি দোয়া করবেন, যেন আপনাদের মাঝে সবসময় ভালো এবং সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য খবর নিয়ে আমি আসতে পারি। তো টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। রমাদান করিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।